হ্যালো এভরিওয়ান, পিবি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা যারা পিবি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তবে চলো শুরু করা যাক মূল ভিডিওটি। দোহায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সুনীল ছেত্রীর জোড়া গোলেই ভারতের কাছে 2-0 গোলে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে দুপক্ষই কোনো গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ তুলে আনে ভারতীয় অ্যাটাকিং লাইন, গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ভারতীয় দল। এরপর 79 মিনিটে সেট পিস থেকে হেড গোল করেন ভারতের স্ট্রাইকার সুনীল ছেত্রী। 1-0 গোলে এগিয়ে গেলেও দমে যায়নি ভারতীয় দল। ম্যাচের নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমের 92 মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন সুনীল ছেত্রী। ভারতের জন্য 2022 বিশ্বকাপ খেলার আশা অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে বাংলাদেশের বিরুদ্ধে জিতে 3 পয়েন্ট অর্জন করায় আগামী এশিয়ান কাপ খেলার আশা জিয়ে রাখল ভারত। সেক্ষেত্রে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ড্র করতে পারলেও মিলে যাবে এশিয়ান কাপের টিকিট। তবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে গোল সংখ্যার বিচারে মেসি ও আলিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলো সুনীল ছেত্রী। তালিকার সবার উপরে পর্তুগিজ তারকা রোনাল্ডো, যার 103টি গোল, দ্বিতীয় সুনীল ছেত্রী, যার 74টি গোল, আলি ও মেসি 73 ও 72টি করে গোল করে তৃতীয় ও চতুর্থ স্থান ধরে রেখেছে। যদিও এই পরিসংখ্যান নিয়ে ভাবিত নন সুনীল ছেত্রী। একটি ইন্টারভিউতে তিনি বলেন, আমি গোলের সংখ্যা গুনি না, 10 বছর পর না হয় আমার গোল নিয়ে কথা বলা যাবে। তবে 117 ম্যাচে 74টি গোলের মালিক হওয়ার জন্য তাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ফিফা।